জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলীর এটা আবেগিক পোস্ট ইয়ার পাছতে সমগ্র দেশতে এই পোস্টে চর্চা লাভ করেছে। এই পোস্টত লাকী আলী উল্লেখ করেছে, মুসলমান মানে পৃথিবীত অকলশরিয়া, মুসলমান মানে বঞ্চিত হব লাগে। সমগ্র বিশ্বয় সন্ত্রাসবাদী এটি আখ্যা দিয়ে মুসলমানক, ইয়ার পাছতেই দেশজুড়ি সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। মুসলমান বাবে বঞ্চিত হল নেকি লাকী আলী, বা লাকী আলিয়ে বলিউডত বঞ্চিত হবলগিয়া হয়েছে নেকি, তাক লৈ আরম্ভ হয়েছে চর্চা। কেন এক্সট লাকী আলীয়ে এটা বিশেষ টুইট করেছে, আমি লৈ আহিছো বিশেষ খবর। লাকী আলীয়ে এই টুইটক একাংশই সমর্থন জানা দেখিবলৈ পোৱা গৈছে। মুসলমান মানে পৃথিবীর অকলশরিয়া, আর টুইটত এই কথা উল্লেখ করেছে বলিউডর জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলীয়ে। সমগ্র বিশ্বতে মুসলমানক সন্ত্রাসবাদী আখ্যা দিয়া হয় বলে টুইটত উল্লেখ করেছে। আর বলিউডত বহু জনপ্রিয় গীত গাইছে লাকী আলীয়ে, বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলী। আর লাকী আলীর এটা বিশেষ আবেগিক পোস্টে এটা সর্বত্রে চর্চা লাভ করেছে। সোশ্যাল মিডিয়ার বিশেষ পোস্টক লৈ দেশজুড়ি আরম্ভ হয়েছে চর্চা। মুসলমান মানে মুসলমান বাবে অবহেলিত হল নেকি লাকী, আর লাকী আলীর টুইটত রিটুইট করেছে একাংশ লোকে। মুসলমান বাবে বঞ্চিত হয়েছে নাকি লাকী আলী, বা বলিউডত বঞ্চিত হবলগিয়া হয়েছে নাকি মুসলমান বাবে লাকী আলী, তাক লৈ চর্চা আরম্ভ হয়েছে। আর বলিউডত ধর্মক লৈ চলে নেকি রাজনীতি, তাক লৈ আর উত্থাপন হয়েছে প্রশ্ন। আর আমি লাকী আলীর টুইটটি দেখুয়াইছো। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলীয়ে এটা বিশেষ টুইট করেছে, আর এই টুইটে সমগ্র দেশতে চর্চা লাভ করেছে। মুসলমানক সমগ্র বিশ্বয় সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বলে আবেগিক মন্তব্য লাকী আলীর। আর যার বাবে লাকী আলীয়ে বঞ্চিত অনুভব করেছে নেকি, বা বলিউডত বঞ্চিত অনুভব করেছে নেকি লাকী আলীয়ে, আর যার বাবে টুইট করেছে নেকি লাকী আলীয়ে, তাক লৈ চর্চা আরম্ভ হয়েছে। মুসলমান বাবে অবহেলিত হল নেকি লাকী আলী, তাক লৈ চর্চা আরম্ভ হয়েছে। আর লাকী আলীর পোস্টক একাংশ সমর্থন জানার একাংশই বিরোধিতা করাও দেখিবলৈ পোৱা গৈছে। মুসলমান মানে পৃথিবীর অকলশরিয়া বলে লাকী আলীয়ে মন্তব্য করেছে। আর সমগ্র মুসলমানে পৃথিবীত বঞ্চিত হব লাগে বলে লাকী আলীয়ে টুইটত উল্লেখ করেছে। সমগ্র বিশ্বতে মুসলমানক এতিয়া সন্ত্রাসবাদী আখ্যা দিয়া হয়, আর যার বাবে এক আবেগিক টুইট করেছে লাকী আলীয়ে। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলীর এটা আবেগিক পোস্টে সমগ্র দেশতে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আর সোশ্যাল মিডিয়াত বিশেষ পোস্টক লৈ চর্চা আরম্ভ হয়েছে। মুসলমান বাবে লাকী আলী বলিউডত অবহেলিত হল নেকি বলে প্রশ্ন উত্থাপন হয়েছে। যেহেতু বলিউডের এগারী জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলী কেবাখনো জনপ্রিয় ছবিত, কেবাখনো হিট ছবিত লাকী আলীয়ে কেবাটাও জনপ্রিয় গীত গাইছে, আর সেই লাকী আলীয়ে এতিয়া এটা বিশেষ পোস্ট করেছে। আমি পোস্টটি দেখুৱাইছো। সোশ্যাল মিডিয়ার এই বিশেষ পোস্টক লৈ সমগ্র দেশতে চর্চা আরম্ভ হয়েছে, প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লাকী আলী কিহর বাবে এই টুইট করবলগিয়া হল, তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। বলিউডত বঞ্চিত হল নেকি লাকী আলী, বা ধর্মর নামত বলিউডত রাজনীতি চলিছে নেকি, তাক লৈ চর্চা আরম্ভ হয়েছে। মুসলমান বাবে লাকী আলী অবহেলিত হল নেকি, কিয়নো লাকী আলীয়ে বিশেষ পোস্টত ইসলাম ধর্মের কথা উল্লেখ করেছে, মুসলমানের কথা উল্লেখ করেছে, আর মুসলমান হওয়ার বাবে বঞ্চিত হব লাগে বলে মন্তব্য করেছে লাকী আলীয়ে। সমগ্র বিশ্বতে মুসলমানক সন্ত্রাসবাদী আখ্যা দিয়া হয়, আর ইয়া বলিউডের এগারী জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলীর এটা বিশেষ আবেগিক টুইট। একাংশই বহুলোকে লাকী আলীর এই কথা সমর্থন জানাইছে, আন একাংশই বিরোধিতা করা দেখিবলৈ পোৱা গৈছে। আর বলিউডত লাকী আলী বঞ্চিত হবলগিয়া হল নেকি, মুসলমান বাবে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে নেকি লাকী আলী, তাক লৈ চর্চা আরম্ভ হয়েছে। কিয় লাকী আলীয়ে টুইট করব বাধ্য হল, বা কিহর বাবে ধর্মর কথা উল্লেখ করবলগিয়া হল লাকী আলীয়ে। লাকী আলীয়ে উল্লেখ করেছে, সমগ্র বিশ্বতে মুসলমানক সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে, বা সমগ্র বিশ্বে মুসলমানক সন্ত্রাসবাদী চকুরে চায়, আর মুসলমান বাবে বলিউডত অবহেলিত হল নেকি, ধর্মক লৈ বলিউডত বিভেদ চলিছে নেকি, ধর্মক লৈ ভেদাভেদ চলিছে নেকি বলিউডত, তাক লৈও চর্চা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। লাকী আলীয়ে টুইটৰ পাছতে সর্বত্রে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। আর এক্সট এই বিশেষ কথা লাকী আলীয়ে উল্লেখ করেছে, ধর্মক লৈ লাকী আলীয়ে এক্স হেণ্ডেলত, নিজৰ এক্স হেণ্ডেললে বিশেষ কথা উল্লেখ করেছে, আর তাক লৈ সমগ্র দেশতেই চর্চা আরম্ভ হয়েছে, প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এগারী জনপ্রিয় কণ্ঠশিল্পীয়ে কিহর বাবে ধর্মর কথা উল্লেখ করে টুইট করলে তাক লৈ চর্চা আরম্ভ হয়েছে, একাংশ সমর্থন জানাইছে, যদিও আন একাংশ লাকী আলীর এই পোস্টর বিরোধিতা করা দেখিবলৈ পোৱা গৈছে। আর বলিউডত লাকী আলীয়ে বঞ্চিত হবলগিয়া হয়েছে নেকি বর্তমানের সময়সোৱাত, যেহেতু এগারী বলিউডর খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আলী, আর লাকী আলীর কণ্ঠ সকলে শুনিছে। বলিউডর হিট ছবিত কেবাটাও সুপার হিট গান গাইছে লাকী আলীয়ে, কেবাটাও জনপ্রিয় বলিউডত
এইটোৰ পাছত আনটো জনপ্ৰিয় গীত গোৱাৰ পাছত কিহৰ বাবে লাকি আলিয়ে বঞ্চিত হবলগীয়া হল বঞ্চিত হৈ লাকি আলিয়ে এই টুইট কৰিবলৈ বাধ্য হল নেকি তাক লৈ সমগ্ৰ দেশতে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে আৰু লাকি আলিৰ টুইটটো আমি আপোনালোকক দেখুৱাইছো মুছলমান বাবে মুছলমান মানে পৃথিৱীৰ অকলশৰীয়া বুলি তেওঁ উল্লেখ কৰিছে আৰু মুছলমানক সন্ত্ৰাসবাদী আখ্যা দিয়া হয় বুলি তেওঁ উল্লেখ কৰিছে সমগ্ৰ বিশ্বই মুছলমানক সন্ত্ৰাসবাদী চকুৰে চায় আৰু যদিহে পৃথিৱীত এই মুছলমান হিচাপে জন্ম গ্ৰহণ কৰা হয় তেতিয়াহ'লে মুছলমান মানে পৃথিৱীত অকলশৰীয়া বুলি টুইটত উল্লেখ কৰিছে জনপ্ৰিয় কণ্ঠশিল্পীগৰাকীয়ে।